আমরা ডিফারেনশিয়াল শিখেছিলাম, এরপরে আসছি ডিফারেনশিয়ালের পদার্থবিদ্যাতে প্রয়োগ। আমরা সরণ শিখেছি, বেগ শিখেছি, ত্বরণ শিখেছি। একটি চলরাশি আরেকটি চলরাশির উপরে যদি নির্ভরশীল থাকে তাহলে বলেছিলাম আমরা যে ওই চলরাশিটি অপর চলরাশির ফাংশন। এই কনসেপ্টটা বেশ করে আমরা ডিফারেনশিয়াল শিখেছিলাম। ডিফারেনশিয়াল ছিল যে একটি চলরাশির পরিবর্তনে অপর চলরাশির যে পরিবর্তন তার হার, এবং যে চলরাশির পরিবর্তনে অপর চলরাশির পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটা খুব ক্ষুদ্র হলে তখন আমরা ডিফারেনশিয়াল করেছিলাম, হয়েছে। চলো এবারে আমরা আসছি, যেমন ধরো আমাকে বলে দেওয়া হচ্ছে সরণ, যাকে আমরা এস দ্বারা প্রকাশ করছি, সরণ। ওকে, এই সরণটা যদি ফাংশন অফ টি হয়, সাপোজ আমি একটা ফাংশন লিখছি এস সমান টু টি মাইনাস থ্রি টি স্কোয়ার, টু টি মাইনাস থ্রি টি স্কোয়ার, এরকম একটি ফাংশন দেওয়া আছে। অর্থাৎ এখানটা এই ইকুয়েশনটা দেখে কী মনে হচ্ছে, এস ইজ এ ফাংশন অফ টি। এসটা কি? এসটা সরণ। এবারে বলা হলো যে এই সরণ থেকে তুমি বেগ নির্ণয় করো। তাহলে কিভাবে নির্ণয় করব, কী নির্ণয় করতে বলা হলো? বেগ ভি নির্ণয় করতে বলা হলো। আমি দেখো কত সুন্দরভাবে ডিফারেনশিয়ালের একটি প্রয়োগ দেখানো হচ্ছে, প্রয়োগ করছি। আমরা জেনেছি বেগ সমান সরণ বাই সময়, সংজ্ঞায় কী পড়েছিলাম, সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার। আমরা পরিবর্তনের হার এস এবং টি এই দুটো চলরাশি, কেননা টি এর পরিবর্তনে এসটা পরিবর্তন হচ্ছে, কারণ এস ইজ এ ফাংশন অফ টি। তাহলে বেগ নির্ণয় করতে বলা হলো, ধরো বলা হলো অ্যাট টি ইজ টেন্স টু জিরো, এই কথাটার মানে কী বলেছিলাম, না টিটা যখন খুব কম পরিবর্তন ঘটবে, তাহলে সেক্ষেত্রে তখন এই ধরনের যখন কনসেপ্ট আসে, টিটা যখন খুব কম হয় তখন আমরা কী বেগ পেয়েছিলাম, তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ অর্থাৎ বেগ পাচ্ছি। তাহলে আমরা ভিকে লিখতে পারি যে যদি লিমিট ডেলটি টেন্স টু জিরো ডেল এস বাই ডেলটি, তাহলে এটা কি না, এটা ডেরিভেটিভ অর্থাৎ ডিফারেনশিয়েশন উইথ রেসপেক্ট টু টি, কি ডিফারেনশিয়েশন উইথ রেসপেক্ট টু টি, অর্থাৎ কী বলছি, না টি এর সাপেক্ষে এসকে ডেরিভেটিভ করব, অবকলন করব, তাহলে আমরা কী পাবো, বেগ পাবো, হয়েছে। তাহলে এখানে বেগ বের করতে বলেছে, তাহলে আমরা বেগ বের করতে গেলে কী করব, না টি এর সাপেক্ষে এসটার ডেরিভেটিভ করব, হচ্ছে। তাহলে দেখো, তাহলে ডি ডিটি এস কত দিয়ে হয়েছে, এসটা হয়েছে টু টি মাইনাস থ্রি টি এর স্কোয়ার। তাহলে ডেরিভেটিভ করছি আমরা ফার্স্ট, এই ডেরিভেটিভ, আচ্ছা প্রথম আমরা শিখছি, আমরা একটা একটা করে আলাদা করে নিই। এইটা ডেরিভেটিভ করলাম মাইনাস অফ ডি ডিটি অফ থ্রি টি স্কোয়ার করলাম, ডেরিভেটিভ শিখেছি আমরা, প্র্যাকটিস করেছি। চলো কনস্ট্যান্ট যদি থাকে, কী শিখেছিলাম, ডি ডি অফ এক্স যদি ওয়াই ইজ ইকাল টু এ এক্স টু দি পার এন হয়, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স কী পেয়েছিলাম, রিপিট করছি আরেকবার, ডি ডি এক্স ওয়াইয়ের জায়গায় কী বসছে, এ এক্স টু দি পার এন, ডেরিভেটিভ কী হয়েছিল, সূত্র কী হয়েছিল, আমরা সূত্র শুধু শিখেছিলাম, কী বলেছিলাম, কনস্ট্যান্টটা থাকছে, এনটা সামনে এলো, এক্সের ঘাতটা হয়ে যাবে এন মাইনাস ওয়ান, সূত্রটা ছিল এটা, হচ্ছে। তাহলে এরম করছি, তাহলে টুটা কনস্ট্যান্ট, টি এর ঘাত ছিল ওয়ান,
into x to the power 1 minus 1. এটা হতো এখানটাতে আছে t তাহলে আমরা করব t to the power 1 minus 1 পরেরটা minus 3 into 2 into t to the power 2 minus 1 তাহলে কি দাঁড়াচ্ছে 2 t to the power 0 মানে 1 minus 3 2 6 t to the power 2 minus 1 মানে t that is equal to v তাহলে দেখো আমরা v পেলাম কি করে পেলাম t যদি যদি s দেওয়া থাকে এবং s টা যদি t এর উপর নির্ভরশীল হয় সেখান থেকে যদি আমাকে বেগ নির্ণয় করতে বলে তাহলে আমরা করব ডেরিভেটিভ হয়েছে আচ্ছা বোঝা গেছে চল তাহলে আমরা একটা টাস্ক দিই কি করা যায় হয়েছে কনসেপ্টটা হয়েছে ধরো তোমাকে বললো যে x হলো সরণ এই প্রবলেমটা ক্লিয়ার হয়েছে এটা চলো x ইজ সরণ নিজেরা করবার চেষ্টা করি x সমান বলে দেওয়া আছে 5 t স্কয়ার মাইনাস 2 t কিউব দেওয়া আছে দিয়ে বললো বেগ নির্ণয় করো বেগ নির্ণয় করো পজ করো পজ করো পজ করো পজ করো ট্রাই করো ট্রাই করো শুধু কপি করে নিলে হবে না ট্রাই করো চলো কেছো দেখে নাও হয়েছে কিনা v সমান dx একদম করো আমি একদম চট করে করে নিচ্ছি দ্যাট ইজ 10 t মাইনাস 6 t স্কয়ার বেরিয়েছে কিনা দেখো হচ্ছে তাহলে আমাকে যদি দেওয়া থাকে এরকম দিয়ে আমাকে বেগ নির্ণয় করতে বললো আচ্ছা হলো ক্লিয়ার এবারে প্রশ্নটাকে আরেকটু টুইস্ট দিই কী বলছে ধরো তোমাকে বলছে এরকম একটা ফাংশন দিয়ে বলেছে বেগ নির্ণয় করো কত t ইজ ইকাল টু 3 সেকেন্ডে বেগ নির্ণয় করো নির্ণয় করো তাহলে বেগের রাশিমালা কি পেয়েছো বেগ ইজ ইকাল টু পেয়েছো এরকম অ্যাট t ইজ ইকাল টু 3 মানে এখানে যেখানে যেখানে তুমি t দেখতে পাচ্ছ সেখানে সেখানে আমি t এর জায়গায় কি বসাবো 3 তাহলে t ইজ ইকাল টু 3 সেকেন্ডে বেগ v সমান 10 গুণিতক 3 মাইনাস 10 গুণিতক 3 এর স্কোয়ার তার মানে হচ্ছে কি 10 3 এ 30 বিযুক্ত 9 9 3 এ 54 দ্যাট ইজ ইকাল টু মাইনাস 24 প্রশ্ন হলো মাইনাস বেরোচ্ছে বেগ ভেক্টর আছে অভিমুখটা যেদিকে ছিল বেগটা পরিবর্তন হয়ে যাবে উল্টো দিকে হয়ে গেছে বেগটা যেদিকে ছিল উল্টো দিকে হয়ে গেছে আরেকবার রিপিট করছি বেগটা মাইনাস ইন্ডিকেশন নির্দেশ করছে বেগ বিপরীত হয়েছে হলো আচ্ছা চলো তাহলে আমাকে যদি বেগ নির্ণয় করতে বলে আমি নির্ণয় করতে পারবো হয়েছে এবারে ধরো আমাকে বলা হলো বেগ দেওয়া আছে আমাকে বেগ দেওয়া আছে তাহলে আমাকে সরণ থেকে বেগ নির্ণয় করতে বললে আমরা ডিফারেনশিয়েট করব আবার বেগ দেওয়া থাকলো বেগ থেকে ত্বরণ নির্ণয় করতে গেলেও আমরা ডিফারেনশিয়েট করব কারণ আমরা জেনেছি ভি ডিভি বাই ডিটি মানে কি বেগের পরিবর্তন বেগের পরিবর্তন ডিটি সময়ের পরিবর্তন সময়ের পরিবর্তন সমান কি এ এ সমান ডিভি বাই ডিটি ওকে তাহলে দেখো আমাকে ভি দেওয়া আছে থ্রি টি স্কোয়ার মাইনাস টু টি দেওয়া আছে বলেছে চলো এটা দেওয়া আছে তাহলে ভি ইজ এ ফাংশন অফ টি হচ্ছে এবারে বলেছে ত্বরণ নির্ণয় করো ত্বরণ নির্ণয় করবো কী করে না ডিভি বাই ডিটি করে হচ্ছে ডিভি বাই ডিটি কীভাবে হবে একই রকম থ্রি ইন্টু টু ইন্টু টি টু দি পাওয়ার
2 माइनस वन माइनस टू इंटू वन इंटू टी टू दि पावर वन माइनस वन तीन दुगुण छय टी माइनस दुई एक दुई टी टू दि पावर जीरो मान वन क्लियर हो एबारे बोलछि टी इज इक्वल टू टू ते तरण कत তাহলে এ ইজ ইকাল টু সিক্স ইন্টু টু মাইনাস টু দ্যাট ইজ বারো মাইনাস টু দ্যাট ইজ ইকাল টু টেন ইউনিট যদি দেওয়া থাকে মিটার সেকেন্ড স্কোয়ার যেমন ইউনিট দেওয়া থাকবে দেওয়া থাকতে পারে তাহলে কী পেলাম সরণ থেকে বেগ বেগ থেকে ত্বরণ নির্ণয় করতে গেলে আমরা কী করব অবকলন করব তাহলে অবকলন একটি প্রয়োগ আছে চলো চলো এবার একটি প্রশ্ন তুলো প্রশ্ন তুলো चलो बोले एक्स समान फोर्टी माइनस ওকে দেখো এক্স ইজিক্যাল টু এরম দেওয়া আছে দিয়ে বলছে ফার্স্ট প্রশ্ন বলা হয়েছে বেগ নির্ণয় করো হয়েছে দু নম্বর বলা আছে কত সময় পর বেগ শূন্য হবে শূন্য হবে হয়েছে বস্তুটি থামার আগে কত দূরত্ব যাবে বস্তুটি থামার আগে কত দূরত্ব যাবে এ ধরনের প্রশ্ন দেওয়া আছে আচ্ছা চলো ফার্স্ট অফ অল প্রথম প্রশ্ন বেগ নির্ণয় করতে বলেছে আমরা জানি বেগ সমান করতে পারি ডিএস বাই ডিটি হবে পজ করে করো নির্ণয় করতে পারছো কিনা আমি দেখিয়ে দিচ্ছি হয়েছে হয়েছে ক্যালকুলেট হয়েছে দেখো বেরিয়েছে কিনা এরকম এক নম্বর বেগ নির্ণয় হয়েছে দু নম্বর কী বলেছে খুব মন দিয়ে দেখো কত সময় পরে বেগ শূন্য হবে তাহলে বেগ সমান পেয়েছো তুমি বারো মাইনাস থ্রি টি স্কোয়ার বেগ ইজ ইকাল টু শূন্য কখন হবে টি এর ভ্যালুটা অর্থাৎ টি এর ভ্যালুটা কত বেরোলে বেগ সমান শূন্য অর্থাৎ ওই সময় বেগটা শূন্য হবে তাহলে বেগের জায়গায় শূন্য বারো মাইনাস থ্রি টি স্কোয়ার ইজ ইকাল টু বারো ইজ ইকাল টু থ্রি টি স্কোয়ার এখান থেকে টি স্কোয়ার ইজ ইকাল টু ফোর দ্যাট ইজ টি ইজ ইকাল টু টু অর্থাৎ বেগ কখন শূন্য হলো যখন টি ইজ ইকাল টু টু তখন বেগ শূন্য হলো তাহলে কী বলবে দু সেকেন্ড পরে বেগ শূন্য হবে দু সেকেন্ড পরে বেগ শূন্য হবে হচ্ছে হচ্ছে ক্লিয়ার আছে এই প্রশ্নটা দু নম্বর এবার বলছি বস্তুটি থামার আগে কত দূরত্ব যাবে আচ্ছা বস্তুটি থামার আগে বস্তুটি থামার আগে মানে কি বস্তুর বেগটা বস্তুটা স্থির কত সময় পরে স্থির হয়েছে আমি পেলাম এখানে দু সেকেন্ড তাহলে বস্তু দু সেকেন্ড পরে স্থির হয়ে গেছে তাহলে দু সেকেন্ডে স্থির হলে সেই সময় অতিক্রান্ত দূরত্ব কত অর্থাৎ অ্যাট টি ইজ ইকাল টু টু এক্স ইজ ইকাল টু হোয়াট প্রশ্নটা এটা করা হয়েছে কী বলছে থামার আগে থামছে কত দু সেকেন্ডে তখন বস্তুটা কতটা যাবে অর্থাৎ যখন এক টি ইজ ইকাল টু টু তখন এক্স কত দ্যাট ইজ এই ভ্যালুতে এক্স ইজ ইকাল টু বারো ইন্টু টি মাইনাস টু টু দি পার কিউব এখানে টু বসিয়ে দিলাম তাহলে চল্লিশ প্লাস চব্বিশ মাইনাস আট
আছে, আছে 64 মাইনাস 8, বের করলে কত হবে 56 মিটার, অর্থাৎ বস্তুটি থামার আগে কত দূরত্ব যাবে 56 মিটার। বলো ক্লিয়ার আছে প্রবলেমটা? চলো পজ করে তুলে নাও। হ্যাঁ চলো স্ক্রিনে যে প্রবলেমটা আছে দেখো, একটি বস্তু কণা এক্স অক্ষ বরাবর যাচ্ছে এবং কোনো মুহূর্তে তার সরণ দেওয়া আছে এক্স টি ইজ ইকাল টু 2t কিউব মাইনাস 3t স্কোয়ার প্লাস 4t এসআই এককে, মানে মিটারে দেওয়া আছে। কণাটি ত্বরণ যখন শূন্য হবে তার বেগ হবে, খুব মন দিয়ে দেখো, ত্বরণ কণাটির ত্বরণ যখন শূন্য হবে তার বেগ কত হবে, চলো ট্রাই করো, নেক্সট আমি বলছি। তাহলে এক্স টি ইজ ইকাল টু দেওয়া আছে 2t কিউব মাইনাস 3t স্কোয়ার প্লাস 4t, ইট ইউনিট দেওয়া আছে মিটারে এসআই ইউনিট। এবারে বলে দেওয়া আছে ত্বরণ যখন শূন্য হবে তখন বেগ কত, আগে আমি এর বেগ নির্ণয় করব। বেগ ইজ ইকাল টু, নিজেরা স্টেপ ওয়াইজ করবে কারণ নতুন শিখেছো, আস্তে আস্তে আমি একদম করছি। 6t স্কোয়ার, 6t প্লাস 4, চল বেগ বেরিয়েছে। এবারে বলি তরুণ বেগ বেরোলো, এবার বলছি তরুণ, তরুণ কীভাবে করবো, এটা কীভাবে করলে ভি ইজ ইকাল টু কীভাবে করেছো, ভি সমান আমি করেছি ডিএক্স বাই ডিটি করে। তরুণ এ সমান কী পাবে, ডিভি বাই ডিটি সমান করো 12t মাইনাস 6, বলেছে তরণ যখন শূন্য হবে, চলো তরণ কখন শূন্য হবে, এ ইজ ইকাল টু শূন্য সমান কি কখন হচ্ছে, 12t মাইনাস 6 ইজ ইকাল টু শূন্য, দ্যাট ইজ 12t ইজ ইকাল টু 6, টি ইজ ইকাল টু হাফ, অর্থাৎ টি ইজ ইকাল টু হাফ সেকেন্ডে কী হচ্ছে, তরণ শূন্য হচ্ছে, তরণ শূন্য হচ্ছে, শূন্য হয় হাফ সেকেন্ডে, ক্লিয়ার? তারপর প্রশ্ন কী বলেছে, ওই তরঙ্গটা শূন্য হচ্ছে যখন তখন বেগ কত, অর্থাৎ এই হাফ সেকেন্ডে বেগ কত, 6 ইন্টু টি এর জায়গায় কী বসবো হাফ, তার স্কোয়ার মানে 6 ইন্টু হাফ প্লাস 4, দ্যাট ইজ ইকাল টু 6 ইন্টু 1/4 মাইনাস 3 প্লাস 4, তার মানে হচ্ছে 3/2 মাইনাস প্লাস 1 একদম করেছি, তার মানে 5/2 তার মানে 2.5 ইউনিট মিটার পার সেকেন্ড, ক্লিয়ার হচ্ছে, দেখো ক্লিয়ার হয়েছে, চলো পজ করে অঙ্গটা তুলে নাও। চলো স্ক্রিনে যে প্রবলেমটা আছে দেখো, একটি কণা ও এক্স সরলরেখা বরাবর চলছে, টি সেকেন্ডে ও বিন্দু থেকে কণাটি এক্স মিটার যায়, যেখানে এক্স ইজিক্যাল টু বলে দেওয়া হলো 37 প্লাস 27t মাইনাস টি কিউ। এখন কণাটি যখন স্থির অবস্থায় আসবে তখন ও বিন্দু থেকে কণাটির দূরত্ব হবে, ওকে দেখো মন দিয়ে পড়ো প্রশ্নটা, তারপর পজ করো, দেখো আমি প্রবলেমটা করিয়ে দিচ্ছি। কি বলেছে, ও বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর চলছে, হচ্ছে যেখানে এক্স বলে দেওয়া আছে সরণ 37 মাই প্লাস 27t মাইনাস টি কিউব ইন মিটার। কণাটি যখন স্থির অবস্থায় আসবে মানে বেগ যখন শূন্য হবে, হোয়েন বেগ ইজ ইকাল টু জিরো এক্স ইজ ইকাল টু কত, মানে বেগ শূন্য হচ্ছে ফার্স্ট স্টেপ, আমাকে কত সময় বের করব, সরি কত সময় বের করব, সেই সময় সরণ কত আনতে চাওয়া হয়েছে, কারণ ও বিন্দু থেকে এদিকে যাচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে কতটা সরণ, এক্স ইজ ইকাল টু কত হচ্ছে, চল তাহলে আমি বেগ নির্ণয় করি। বেগ ভি ইজ ইকাল টু ডিএক্স বাই ডিটি, দ্যাট ইজ ইকাল টু 37, এটি ডিটু করলে 0, 27 মাইনাস 3 স্কোয়ার, বেগ ভি ইজ ইকাল টু 0 কততে হবে, 27 মাইনাস 3t স্কোয়ার ইজ ইকাল টু 0, দ্যাট ইজ ইকাল টু 27 ইজ ইকাল টু 3t স্কোয়ার, দ্যাট ইজ টি স্কোয়ার ইজ ইকাল টু 9,
that is t is equal to 3 কি পেলে 3 সেকেন্ডে বেগ 0 হচ্ছে 3 সেকেন্ডে সরণ কত x is equal to কত দূরত্ব হবে 37 plus 27 into 3 minus 3 এর কিউব 37 plus 81 minus 27 that is equal to 8 11 minus 27 that is 19 meters okay ক্লিয়ার আছে প্রবলেমটা ক্লিয়ার আছে ওকে ছোট ছোট এরকম প্রবলেম যেখানে যা প্রবলেম পাবে যেখান থেকে কি বললাম যেখানেই তুমি পাবে সরণ দেওয়া থাকবে সেখান থেকে বেগ নির্ণয় করতে বলবে বা ত্বরণ নির্ণয় করতে বলবে সেই জাতীয় যতগুলি প্রবলেম থাকবে ততগুলি প্রবলেম তোমাদেরকে করতে হবে তোমাদের জন্য একটি প্রবলেম দেওয়া হচ্ছে যেটার উত্তর কমেন্ট বক্সে করে জানাবে আমি আশা করব অনেক অনেক বেশি কমেন্ট বক্সে আমি উত্তরটা পাবো ওকে চলো স্ক্রিনের প্রবলেমটা দেখতে পাচ্ছ এক্স অক্ষ বরাবর একটি কণার সরণ এক্স ইজ ইকাল টু থ্রি প্লাস 80 মাইনাস 2t স্কোয়ার সমীকরণ দ্বারা প্রকাশ করা হয় কোনটির ত্বরণ নির্ণয় করো কত সময়ে কণাটি স্থির অবস্থায় আসবে প্রতিটি রাশি একাই এসআই এককে আছে ওকে থ্যাংক ইউ চলো প্রবলেমটা তোমাদের আশা করি তোমরা কমেন্ট বক্সে প্রবলেমটা অ্যান্সার করে দেবে অ্যান্সার আমি আশা করব অনেক 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 অ্যান্সার কমেন্ট বক্সে আমি পাবো থ্যাংক ইউ ট্রাই ফিজিক্স চ্যানেল দেখো সাবস্ক্রাইব করো আর বেল আইকন নোটিফিকেশানে যাও নতুন ভিডিও নতুন নতুন টাইপের এর ভিডিও যতই আমি পোস্ট করব আশা করি সবার আগে তোমরা নোটিফিকেশান পাবে ওকে থ্যাংক ইউ